নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব ইউটিউব চ্যানেল দেশের সমস্ত কৃষকদের জন্য সুখবর দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এগারোতম কিস্তির টাকা দিতে চলেছেন কৃষকদের কোন কোন কৃষকদের এই এগারোতম কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তির টাকা দেওয়া হবে কারা কারা এই এগারোতম কিস্তির টাকা পাবে না কোন মাস থেকে কিষাণ সম্মান নিধি যোজনার এগারোতম কিস্তির টাকা দেওয়া হবে এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও তাই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশের ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন এই রকম লেটেস্ট খবরে আপডেট সবার প্রথম পাওয়ার জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার এগারোতম কিস্তির টাকা পাবেন না এই কৃষকরা পিএম কিষান যোজনার জন্য রেজিস্ট্রেশনের নয়া ব্যবস্থা অনুযায়ী এবার বিনা রেশন কার্ড নম্বর নাম নথিভুক্ত করা যাবে না এছাড়া আপনার চাষের জমির কাগজপত্র আধার কার্ড ব্যাঙ্ক পাসবুকের হার্ড কপি জমা দেওয়া বাধ্যতামূলক নিয়ম শেষ করে দেওয়া হয়েছে এবার ডকুমেন্টস এর পিডিএফ ফাইল বানিয়ে পোর্টালে আপলোড করতে হবে এর জেরে কৃষকদের অনেকটাই সময় বেঁচে যাবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পয়লা জানুয়ারি দু ট্রান্সফার করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এই যোজনায় দেশের কৃষক পরিবারদের বছরে ছ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় বছরে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে কেন্দ্রীয় সরকার আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ট্রান্সফার করা হয়ে থাকে পিএম কিষান সম্মান নিধি যোজনার একাদশ কিস্তির টাকা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে পিএম কিষান সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা পয়লা এপ্রিল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এসে থাকে দ্বিতীয় কিস্তির টাকা পয়লা আগস্ট থেকে তিরিশে নভেম্বর এবং তৃতীয় কিস্তির টাকা পয়লা ডিসেম্বর থেকে একত্রিশে মার্চের মধ্যে ক্রেডিট করা হয়ে থাকে এই হিসাব অনুযায়ী অনুমান করা হচ্ছে এপ্রিলের প্রথম দিকেই আগামী কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে কেন্দ্রীয় সরকার এরপর দেখে নেব এগারোতম কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবেন না এক নম্বরে বলা হয়েছে কৃষক পরিবারের কোনো সদস্য যেমন মা বাবা বা সন্তান আয়করের আওতায় পড়লে এই যোজনার সুবিধা পাবেন না দু নম্বরে বলা হয়েছে নিজের নামে চাষযোগ্য জমি জমি না না থাকলে সুবিধা নম্বরে বলা হয়েছে চাষের বাবা ঠাকুরদা বা পরিবারের অন্য সদস্যের নামে থাকলেও যোজনা সুবিধা মিলবে না চার নম্বরে বলা হয়েছে সরকারি চাকরি করলে এই সুবিধা মিলবে না পাঁচ নম্বরে বলা হয়েছে চিকিৎসক ইঞ্জিনিয়ার উকিল এই যোজনার টাকা পাবেন না ছ নম্বরে বলা হয়েছে কোন কৃষক যদি বছরে দশ হাজার টাকা পেনশন পান তাহলে এই যোজনার সুবিধা পাবেন না